অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার এগরায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। বেআইনি বাজি কারখানা রুখতে গ্রিন ক্র্যাকার তৈরি করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠক বয়কট করে সোজা এগরায় মৃতদের পরিবারের পাশে মানবিক মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরিও দিলেন। এগরায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি করতে নয়, মানবিকতার খাতিরেই তিনি এসেছেন, ভুল থেকে শিক্ষা নিয়েছেন। মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা। এটা নিয়ে অনেকে অনেক রাজনীতি জলঘোলা করেছে, আমি কোনো রাজনীতি করতে এখানে আসিনি। আমি পরিষ্কার বলি, আমি মানবিক সাহায্যের হাত বাড়াতে এসেছি। যারা মারা গেছে সেই পরিবারগুলোকে আজকে আমরা আড়াই লক্ষ টাকা করে একটা করে চেক পৌঁছে দেবো। তাকে আড়াই লক্ষ টাকা করে তারা চেক পাবেন এবং পরিবারের একজন করে হোমগার্ডের চাকরি, এটা আমি নিয়ে এসেছি। বেআইনি বাজি কারখানা রুখতে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। গ্রিন ক্র্যাকার ক্লাস্টার তৈরি করা হবে, বাজি শ্রমিকদের প্রশিক্ষণ দেবে রাজ্য। জনবসতির কথা মাথায় রেখে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তৈরি হবে ক্লাস্টার। বহু মানুষ বাজি তৈরির সঙ্গে যুক্ত, তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত রাজ্যের। ফায়ার ক্যাকার নয় যা জীবন নষ্ট করে, গ্রিন ক্যাকার যা মানুষের কাজে লাগে অথচ জীবনে ক্ষতিকারক নয়, সেই রকম ধরনের আমরা ক্লাস্টার যেখানে যেখানে বাজি কারখানা আছে সেখান থেকে জনগণ, যেটা জনগণ সম্বলিত এলাকা তার থেকে একটু দূরে আমরা করে দেবো, তাদের চাকরিটাও বাঁচবে এবং যারা আজকে বাজি কারখানা বাজিও আমাদের লাগে বিভিন্ন কাজে। এই নিহত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য এবং একটি করে হোমগার্ডের চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন তিনি। এও জানালেন যে এই অঞ্চলে বাজি ক্লাস্টার তৈরি হবে যা সরকারি নিয়ম মেনে তৈরি হবে, এবং যেসব বাজি ব্যবসায়ীরা আতঙ্কে ছিলেন মুখ্যমন্ত্রীর আশ্বাসে তারা কিছুটা হলেও আশ্বস্ত হলেন। এগরা থেকে সঞ্জীব আচার্য, কলকাতা টিভি।